আসসালামু আলাইকুম বন্ধুরা পঞ্চাশ কিলো ডিজেল জেনারেটার এর ফুয়েল ফিল্টার অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার কিভাবে পরিবর্তন করেছিলাম তার সাথে মোবিল বা লুব্রিকেন্ট এবং কুলেন্ট পরিবর্তন করেছিলাম তো একটি দীর্ঘমেয়াদি বা সময় সাপেক্ষ ব্যাপার শুধুমাত্র কিভাবে কীভাবে ট্রেন্স ব্যবহার করে আমি ফিল্টার খুলেছি এবং ফিটিং করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো হুয়েল ফিল্টার আমি খুলে পরিবর্তন করে দিচ্ছি এর আগে আমি অয়েল ফিল্টার খুলেছি এবং বেল ট্রেন্স ব্যবহার করে টাইট করে ফিটিং করে দিয়েছি সাবধানে করতে হয় যেহেতু প্লাস্টিক বডি ফেটে যাওয়ার ভয় থাকে এবং এই যে অয়েল ফিল্টার বা লুব্রিকেন্ট যে ফিল্টার সেটা আমি আস্তে আস্তে ফিটিং করে দিচ্ছি এবং একটি বেল ট্রেন্স ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে টাইট করে দেব তো জেনারেটার সার্ভিস করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে নতুন জেনারেটারে যখন পঞ্চাশ ঘন্টা ওয়ার্ক টাইম হয়ে যায় বা পঞ্চাশ ঘন্টা সর্বসাকুল্যে চালু থাকে তখন লুব্রিক্যান্ট পরিবর্তন করতে হয় তো ধীরে ধীরে সেটা একশো ঘন্টা একশো ঘন্টা পর পর করতে হয় তো আমি এয়ার ফিল্টার খুলছি দেখেন এয়ার ফিল্টার কালো হয়ে গেছে এটি নতুন অবস্থায় সাদা থাকে তো ধুলা জমতে জমতে এখানে কালো হয়ে গেছে এই যে তো নতুন যে এয়ার ফিল্টার সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন নতুন এয়ার ফিল্টার আপনাদের দেখাচ্ছি এই যে নতুন এয়ার ফিল্টার ধবধবে সাদা তো পূর্বের এই ফিল্টারটি যেটা কালো হয়ে গেছে সেটাও সাদা ছিল নতুন অবস্থায় এই নতুন ফিল্টারটিও আমরা যখন একশো ঘন্টা পর আবার মোবিল পরিবর্তন করব তখন এই এয়ার ফিল্টারও পরিবর্তন করে দেব তখন এটি কালো রঙ ধারণ করবে বা ধুলা জমতে জমতে এটা কালো হয়ে যাবে এই যে এয়ার ফিল্টার আমি নতুন যে এয়ার ফিল্টার সেটা ফিটিং করে দিয়েছি এবার যে ক্যাপ রয়েছে ফিল্টারের সেটা আমি এখানে অ্যাডজাস্ট করে ফিটিং করে দেব তো এই ছোট্ট কয়েকটি প্রক্রিয়া শুধুমাত্র যখন আমরা জ্বালানি ফিল্টার বা ফুয়েল ফিল্টার যখন ফিটিং করি তখন জ্বালানি পাইপের ভিতরে ফুয়েল পাইপের ভিতরে হাওয়া ধরে যায় তখন মূলত পাম্প করতে হয় পাম্প করে নজেল অথবা বেনজুনাট লুজ করে হাওয়া বের করে নিতে হয় এর পর্যায়ে মূলত স্টার্ট ওঠে বা স্টার্ট করা যায় তো দেখেন আমি মোবিল যে ওয়েস্ট মোবিল ছিল পুরাতন মোবিল তা ফেলে দিয়েছি এবং সর্বশেষে আমি মোবিল রিফিল করছি ফুয়েল লাইনের হাওয়া বের করার জন্য আমি পাম্প করছি এ পর্যায়ে বেঞ্জু অথবা নজেল লুজ করে আমি হাওয়া বের করে দেব হাওয়া সম্পূর্ণ বের হয়ে গেলে প্রত্যেকটা নাট আমি টাইট করে জেনারেটার স্টার্ট করব তো দুই একবার সেলফ দিলেই মূলত জেনারেটার স্টার্ট হয়ে যাবে এতটুকুই ছিল জেনারেটার মোবিল পরিবর্তনের প্রক্রিয়া আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম